সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিষয় হয়ে উঠেছে কিং কোবরার ডিম পাড়ার একটি ভিডিও। ব্যস্ত এক রাস্তায় পথ আটকে ফনা তুলে ডিম পাড়ছে এক কিং কোবরা। মাঝে রাস্তায় সাপের ডিম পাড়ার ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মাদ্দুর শহরে। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে 1 মিনিট 21 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ। সেই ভিডিওটিতেই ধরা পড়েছে এই ছবি। মাঝ রাস্তায় ফনা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক গোখ্র, তার পাশে পড়ে রয়েছে বেশ কয়েকটি ডিম, সেগুলিকে আগলে রেখেই ডিম পাড়ছে মা সাপটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেখানকার এক স্কুল শিক্ষক। সেই ডিম পাড়ার ভিডিও নিয়েই উৎসাহ তুঙ্গে উঠেছে নেটিজেনদের মাঝে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মোট 13টি ডিম পেড়েছে সাপটি। স্কুল শিক্ষক জানান, প্রথমে তার ঘরেই প্রথমে ঢুকে বসেছিল সাপটি, তিনি তা ঘর থেকে বাইরে বের করে দিলে রাস্তার মাঝে আসতে না আসতেই ডিম পাড়তে শুরু করে দেয় সাপটি। বন দফতরে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায় সাপসহ সমস্ত ডিম। তাদের ধারণা, ডিম পাড়ার জন্যই নিরাপদ জায়গা বেছে নিয়েছিল শিক্ষকের ঘর। বন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ডিমগুলো ফুটে গেলে সময় মতো মা সাপ ও সবকটি শাবককে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।